আজ 18ই জুলাই 2019, তেসরা শ্রাবণ 1426, 14 জিলকত 1440, রোজ বৃহস্পতিবার। চলুন জেনে নেই বাংলাদেশের কয়েকটি জনপ্রিয় পত্রিকার সংবাদগুলো। দৈনিক জনকণ্ঠ, সাফল্যের বিস্ফোরণ, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, পাশের হার বেড়ে 73.93, জিপিএ 5 পেয়েছে 47,286। প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন 12 সেরা মেধাবী। দলে সুযোগ সন্ধানীদের চিহ্নিত করতে হবে, বললেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। শীঘ্রই রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে, বললেন মোজাম্মেল হক। কোনো অপশক্তি উন্নয়ন থামাতে পারবে না, বললেন প্রধানমন্ত্রী। বেনাপোল এক্সপ্রেস ট্রেন উদ্বোধন, বাড়ল বনমালার যাত্রাপথ। পাল্টে যাচ্ছে ডেঙ্গুর ধরন, বিভ্রান্ত চিকিৎসকরাও, রাজধানীতে আক্রান্তের হার বেড়েছে। রিফাত হত্যা মামলা, স্ত্রী মিন্নি 5 দিনের রিমান্ডে। বিশ্বমানে সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সরকার কাজ করছে, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হতাহত পুলিশ সদস্যদের পরিবারের জন্য 62 লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী। সরকারি ভূমি উদ্ধার করলে পুরস্কৃত হবেন ডিসিরা, হাসপাতালে ডাক্তারদের নিয়মিত উপস্থিতি তদারকির নির্দেশ। কেউ পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। পাশের হারে মেয়েরা, জিপিএ 5-এ ছেলেরা এগিয়ে। ভার্সিটিতে গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা এবারও হচ্ছে না, আগামী বছর থেকে হবে বলে শিক্ষামন্ত্রীর আশা। ইংলিশদের রেকর্ডময় এক বিশ্বকাপ, আমার ক্রিকেট জীবনের সেরা মুহূর্ত, ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের পর বললেন দেশটির সাবেক অধিনায়ক মাইকেল ভন। অথচ বিশ্বকাপ জয়ের আগে মর্গান স্টকসের কড়া সমালোচনা করেছিলেন 44 বছর বয়সী সাবেক এই ওপেনার। বেহাল বাউচার্ড, টানা সাধারে ক্লান্ত কানাডিয়ান টেনিস তারকা। কোহলিদের কোচের সন্ধানে ভারত, বাছাই কমিটির প্রধান কপিল দেব। মিয়ানমারের সেনাপ্রধানের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা, রোহিঙ্গা নিধনে নীরব থাকায় এ পদক্ষেপ, আরও 3 জেনারেলও ঢুকতে পারবে না। প্রতিনিধি পরিষদের নিন্দা, ট্রাম্পের বর্ণবাদী মন্তব্য, 280 থেকে 187 ভোটে প্রস্তাব পাস। ইরানে ফ্রাঙ্কো ইরানি নির্বিজ্ঞানী আটক, উদ্বিগ্ন প্যারিস। পাকিস্তানি জঙ্গি নেতা হাফেজ সাইদ গ্রেপ্তার। দৈনিক নয়া দিগন্ত, এইচএসসিতে ঊর্ধ্বমুখী ফল, 73.93%, জিপিএ 547,286 জন। পাশে মেয়েরা, জিপিএ 5-এ ছেলেরা এগিয়ে। বেনাপোল ঢাকা রেলের উদ্বোধন, উচ্চ মাধ্যমিকের ফলাফল যথেষ্ট ভালো, বললেন প্রধানমন্ত্রী। গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা আগামী বছর থেকে কার্যকর হচ্ছে। রংপুর দিনাজপুরে রেল সংযোগ বিচ্ছিন্ন, বৃষ্টি থামলেও উন্নতি নেই বন্যা পরিস্থিতির, পর্যাপ্ত ত্রাণ মিলছে না কোথাও, বিভিন্ন স্থানে বাঁধ ভাঙার আতঙ্ক। ভুট্টা রপ্তানিতে পোল্ট্রি শিল্পে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা। বরগুনা রিফাত হত্যা, 5 দিনের রিমান্ডে স্ত্রী মিন্নি। হজযাত্রা নির্বিঘ্ন করতে ফ্লাইটের 7 দিন আগে ভিসা করার নির্দেশ, এ পর্যন্ত 8 বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু। মিয়ানমারে সংবিধান সংশোধন প্রশ্নে পাল্টাপাল্টি কর্মসূচি, সেনাপ্রধান 4 জেনারেলের উপর মার্কিন নিষেধাজ্ঞা। ট্রাম্পের বর্ণবাদী মন্তব্যে প্রতিনিধি পরিষদের নিন্দা। লিবিয়ার সহিংসতা দ্রুত বন্ধের আহ্বান 6 দেশের। সুদানে বিক্ষোভকারী সেনা পরিষদ ক্ষমতা ভাগাভাগি চুক্তি। থাইল্যান্ডে নতুন মন্ত্রিসভার শপথ, 5 মাসের মধ্যে শ্রীলঙ্কায় নতুন সরকার, বললেন সিরিসেনা। আদালতে নিরাপত্তায় নেওয়া পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট। আদালত বা রাষ্ট্রপতির ক্ষমায় খালেদার মুক্তির পথ, বললেন হানিফ। ট্রেনের ধাক্কায় নিহতদের পরিবারকে কোটি টাকা করে ক্ষতিপূরণের লিগাল নোটিশ। এরশাদের মৃত্যুতে পাকিস্তান দূতাবাসের শোক। আদালতে হত্যার ঘটনা প্রসঙ্গে আইনমন্ত্রী, 64 জেলায় আদালতের নিরাপত্তা বাড়াব। দৈনিক মানবকণ্ঠ, 20 জেলায় 12 লাখ মানুষ পানিবন্দী, প্লাবিত হচ্ছে নতুন এলাকা। আগামীতে ট্রেন চলবে বিদ্যুতে, বললেন প্রধানমন্ত্রী। জিপিএ 5 ও পাশের হারে এগিয়ে মেয়েরা, আনন্দধারা বইছে ভুবনে, এইচএসসির ফল প্রকাশ, 55 দিনে ফল প্রকাশ হওয়ায় প্রধানমন্ত্রী সন্তুষ্ট। পাশের হার 73.93%, জিপিএ 5 পেয়েছেন 47,286 জন, বেড়েছে পাশের হার ও জিপিএ 5। 909 প্রতিষ্ঠানের সবাই পাশ। পুরান ঢাকায় ভবন ধস, একজনের লাশ উদ্ধার, ওসি মোয়াজ্জেমের বিচার শুরু।
নুসরাত এক বিষয়ে পরীক্ষা দিয়ে এ গ্রেড পেয়েছে। এরশাদ শুধু ভাই না, আমার পিতা শিক্ষক ছিলেন, বললেন জি এম কাদের। এক যুগের মধ্যে সর্বোচ্চ পাশের হার কুমিল্লা বোর্ডে। উচ্ছেদ হচ্ছে রেললাইনের পাশের সব অবৈধ স্থাপনা। এসএসসি পরীক্ষায় অনুপস্থিত 18,393 শিক্ষার্থী। জিপিএ ফাইভে এবারও এগিয়ে ঢাকা বোর্ড। সরকার কৌশলে খালেদা জিয়ার জামিন আটকে রেখেছে। যশোর বোর্ডে এবার বেড়েছে জিপিএ ফাইভ। রাজশাহীতে জিপিএ ফাইভে ছেলেরা এগিয়ে। দৈনিক কালের কণ্ঠ, সাক্ষী মিন্নি রিমান্ডে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন, প্রভাবশালী কারো প্ররোচনা রয়েছে কিনা সংসদীয় কমিটি। আদালতের কাঠগড়ায় মিন্নি বললেন, আমি নির্দোষ, স্বামী রিফাত হত্যার বিচার চাই। ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যবস্থা না থাকায় হাইকোর্টের অসন্তোষ, কার্যকর ঔষধ দ্রুত আমদানি করে তা ছিটান, মহামারী হতে বাকি নেই। ঢাকার সঙ্গে উত্তরের চার জেলার ট্রেন বন্ধ। বন্যায় লাখ লাখ মানুষ এখনো পানিবন্দী। অনেক স্কুল কলেজ বন্ধ। শিশুসহ আরো তিনজনের মৃত্যু। ইংরেজির ভীতি কাটিয়ে ভালো ফল। এসিসিতে বেড়েছে পাশের হার ও জিপিএ ফাইভ। ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। নুসরাতের ফল, ফের কাঁদালো সহপাঠী ও স্বজনদের। প্রধানমন্ত্রী বললেন, উচ্চ মাধ্যমিকের ফল যথেষ্ট ভালো ও গ্রহণযোগ্য হয়েছে, সেরা 12 মেধাবীকে পুরস্কার। পিজিআর প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী, যারা নিরাপত্তা দেয় তাদেরও নিরাপত্তাও ভাবতে হবে। গ্রামীণফোন রবির ব্যান্ডউইথ ক্যাপিং প্রত্যাহার, এনওসি দেওয়া বন্ধ, 13,500 কোটি টাকা পরিশোধ না করার জের। দুই বাসের চাপায় নিহত রাজীব, ক্ষতিপূরণের 50 লাখ টাকা দিতে হাইকোর্টের রায় স্থগিত হয়নি। শতবাধা পেরিয়ে দিনে 50 কিলোমিটার পাড়ি দিতেন চা দোকানের মেয়ে সাবরিনা। কোটা সংস্কার আন্দোলন, 4 মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়ে 2রা সেপ্টেম্বর। নেতৃত্ব শূন্যতায় বগুড়া জেলা আওয়ামী লীগ, নেতাকর্মীদের মধ্যে বিভক্তি ও ক্ষমতার দ্বন্দ্ব প্রকট। আদালতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ হাইকোর্টের, বিচারঙ্গন ও বিচারকের নিরাপত্তা কি ব্যবস্থা জানতে নির্দেশ। সিরাজগঞ্জে দুর্ঘটনা, নিহতদের পরিবারকে কোটি টাকা করে ক্ষতিপূরণের নোটিশ। ঢাকায় 328 পৌরসভার কর্মচারীদের অবস্থান। শহরে শহরে চলছে ভোগান্তি। বগুড়া পাবনা চাপাইয়ে জমেছে ময়লার স্তূপ। আসাদের ছবিতে ন্যাশনাল জিওগ্রাফিকের প্রচ্ছদ, মায়ের কোলেও কত ভয়। রোহিঙ্গা নিপীড়ন, মিয়ানমারের শীর্ষ সামরিক নেতৃত্বে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ। জেলা প্রশাসক সম্মেলন, নারী ও শিশু নির্যাতন রুখতে ডিসিদের নির্দেশনা। পুরান ঢাকায় পরিত্যক্ত ভবন দশ, একজনের লাশ উদ্ধার। 20 মাসেও শেষ হয়নি নিয়োগ প্রক্রিয়া, সরকারি ব্যাংকে নিয়োগ, হতাশায় ভুগছে 20,000 চাকরি প্রত্যাশী। যায় যায় দিন। আদালতের নিরাপত্তায় কি ব্যবস্থা জানতে চেয়েছে হাইকোর্ট। এসএসসিতে পাশের হার ও জিপিএ ফাইভ বেড়েছে। এবারের ডেঙ্গুর ধরন মারাত্মক উদ্বেগের। মিন্নি 5 দিনের রিমান্ডে। ফেঁসে গেলেন পিডিবির সেই 2 সিবিএ নেতা। ডিআরসি পাচ্ছেন না 5.5 লাখ যানবাহন মালিক। ঢাকায় ভরা বর্ষায় খোরাখুরির মহাযজ্ঞ। সব সূচকেই উন্নতি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফল। সশস্ত্র বাহিনীকে বিশ্বমানে উন্নয়নে সচেষ্ট সরকার, বললেন প্রধানমন্ত্রী। বন্যা মোকাবেলায় 3 বাহিনী প্রস্তুত আছে, বললেন সেনাপ্রধান। পায়ে লিখে জিপিএ 3.86 পেলেন নীলা। বন্যা বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। বাংলাদেশ প্রতিদিন, মিন্নির রিমান্ড নিয়ে তোলপাড়। মূল আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। আদালতে পুলিশের সাফাই, মিন্নি বললেন ষড়যন্ত্র, মিন্নির পাশে কেউ নেই, পুলিশ সুপারের ভূমিকা প্রশ্নবিদ্ধ। রেলসেতু সংস্কার করতে বললেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীরা মনোযোগী হলে আরও ভালো ফল করবে। ডেঙ্গু নিয়ে 2 মেয়রের বক্তব্যে বিস্মিত হাইকোর্ট। জাতীয় পার্টি চলবে যৌথ সিদ্ধান্তে, আসছে সংস্কার। ওসি মোয়াজ্জেমের বিচার শুরু। খালেদার মুক্তিতে আজ বরিশালে সমাবেশ। পদরক্ষায় লবিং তদবিরে সেই অভিযুক্তরা, উপজেলায় বিদ্রোহী ও মদতদাতা। আদালতে ছুরি নিয়ে যায় কিভাবে, পুলিশ কি করে, বিচারকদের নিরাপত্তায় কি ব্যবস্থা জানতে চায় হাইকোর্ট। কবে হবে 4 লেন, ঝুলে আছে ঢাকা সিলেট মহাসড়কের কাজ, রিভিউ হচ্ছে প্রকল্পের খরচ, প্রস্তাব যাচ্ছে এডিবির কাছে।
নুসরাতের মায়ের আক্ষেপ, দুনিয়ায় না হলেও আখেরাতে পাশ করবে। এবার এসএসসিতে বেড়েছে জিপিএ 5। মা মেয়ে একসঙ্গে এসএসসি পাস করলেন। রিফাত হত্যার তদন্ত শেষের আগে উপসংহার নয়, অসুস্থ শিশু নিয়ে ভিক্ষাবৃত্তি, কথিত বাবা আটক। 6টি ওয়াশিং ও 1টি প্লাস্টিক কারখানা সিলগালা, পরিবেশ অধিদপ্তরের অভিযান। ঢাকার 3 সড়কে রিকশা বন্ধের নির্দেশ স্থগিত চেয়ে রিট। মিয়ানমারের সেনাপ্রধান যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ। ট্রাম্পের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব।